বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা জানসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতে এমনটাই জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে জানান, তার সরকার অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। সুইডিশ স্টেট মিনিস্টার একথা উল্লেখ করেছেন বলে করিম জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বিশ্বব্যাপী মানবজাতির কল্যাণে অর্থ ব্যয় করার পরামর্শ দেন। তিনি বলেন, খাদ্য সামগ্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব মুদ্রাস্ফীতির প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে, যা পরিবহন খরচও বাড়িয়েছে। এ সময় সুইডেনকে বাংলাদেশে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানান সরকার প্রধান। তিনি বলেন, সুইডেন চাইলে সারা দেশে অর্থনৈতিক অঞ্চলে তাদের জন্য জমি বরাদ্দ করা যেতে পারে। জানা গেছে, বাংলাদেশ সুইডেনের ভালো উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর উপর জোর দেন। সুইডেনের স্টেট মিনিস্টার আরও বলেন, গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং বাংলাদেশের সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ভন লিন্ডে উপস্থিত ছিলেন। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আছে কিনা এবং ভোটের সম্ভাব্য তারিখে ঘনিয়ে এলে পরিস্থিতি পর্যবেক্ষণের উপযোগী থাকবে কিনা তথা তাতে যুক্তরাষ্ট্রে পর্যবেক্ষক পাঠানো উচিত হবে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে ঢাকায় সপ্তাহব্যাপী যৌথ মিশন শুরু করেছে দেশটির খ্যাতিনামা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়নে ঢাকা সফররত যৌথ মিশন বাংলাদেশের অত্যাসন্ন নির্বাচনের পরিবেশ, পরিস্থিতি তথা প্রস্তুতি খতিয়ে দেখবে। তারা সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে পরিস্থিতি বিশ্লেষণ এবং এ সংক্রান্ত মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করবে। 8ই অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত 6 সদস্যের পিএএমএ প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধি সহ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বিভিন্ন গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করবে। এদের মধ্যে আজ সোমবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন তারা। ধাপে ধাপে অন্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রসঙ্গত, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বারবারই তাগিদ দিচ্ছেন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তারা নির্বাচনে বাধা দানকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিতে শুরু করেছেন। আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলেও তারা জানিয়েছেন। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তাগিদ দিচ্ছেন। ওইসব দেশেও বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান।